অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায়, আমার মনে হয় সেগুলো না ভাবাই ভালো। চল খাবি, চল। না রে দাদা, আমার খেতে ইচ্ছে করছে না। কেন বলতো? ফালতু কথা রাখ, চল। আমি বলছি, চল। দাদা, আমার ভালো লাগছে না, তোরা খেয়ে নে। তোর মন কেন খারাপ থাকে সবই আমি বুঝি, তবে একটা জিনিস মাথা ঠান্ডা করে একটু ভাব। যে ভাবনা চিন্তাগুলো আমাদেরকে পেছনে আঁকড়ে টেনে ধরে, যেগুলো আমাদের জীবনে এগোতে দেয় না, সেগুলো তো না ভাবাই ভালো, তাই না? দেখ দাদা, আমি আমার জীবনটাকে ঠিক চালিয়ে নিতে পারবো, আমি আমার কাজ আমার ব্যবসা নিয়ে থাকবো, তাতেই হয়ে যাবে। কাজ ব্যবসা এগুলো নিয়ে থাকবি, এগুলো সবই ঠিক আছে, কিন্তু মুশকিলটা কোথায় জানিস? তোর কথা শুনে মনে হচ্ছে তুই ব্যস্ত থাকার জন্য শুধুমাত্র কাজটা করতে চাইছিস। ব্যস্ততার কারণে কাজটা করে লাভ নেই, কাজটাকে ভালোবেসে কর, সেটা ভালো হবে। আর দেখ, বড় হয়ে গেছিস, তোর ভালো মন্দ তুই বুঝবি। তবে একটাই কথা তোকে বলবো, কাজটা করতে গেলে কিন্তু শরীরটা ভালো রাখতে হবে, সুতরাং সময় খাওয়া দাওয়াটাও জরুরি, বুঝলি? চল চল। কি গো, ভাইকে ডাকতে গিয়ে তো এখানেই আটকে গেলে। আরে বাবা চলো, মা শোনা খাবার নিয়ে বসে রয়েছে তো। চলো বিশু। বিশু, তোমার চোখ মুখটা এরকম লাগছে, কি হয়েছে? এ কি, বাইকের চাবি নিয়ে এখন কোথায় যাচ্ছো তুমি? বৌদি, আমার কাজ আছে, ভোর রাতে ট্রাক ছাড়তে হবে, তাই জন্য আজ থেকে আমি ওখানেই থাকবো। তাও ওখানেই থাকবে মানে? বিশ্ব শুনে যাও, বিশ্বর আবার কি হলো? নতুন করে আর কি হবে, সেই পুরনো ভাবনা চিন্তা নিয়ে এক জায়গায় আটকে আছে। ওর জন্য না খুব খারাপ লাগে, কোনোভাবে যদি বিশুর মনটাকে ভালো করা যেত।